নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পাতা পিঠে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো পাতা পিঠে বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এখানে ময়দা, চিনি ও সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ময়দাটা মেখে নেবো, এর জন্য আমি এখানে 1 চামচ মতো লবণ দিলাম, কিছুটা সাদা তেল দিয়ে ময়ন দিয়ে নিচ্ছে। এভাবে ভালোভাবে তেলটা ময়দার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার আমি জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। নর্মালি লুচির ময়দা যেমন মাখেন সেইভাবেই মাখতে হবে। এবার কিছুটা ময়দা আমি ছিটিয়ে নিলাম। দিয়ে একটা ময়দা ড্রো নিয়ে এবার আমি এটা একটু বেলে নেব, একটু লম্বা করে বেলবো। দেখুন, এবার একটি বেলে নিয়েছি। বেলে দিয়ে এই চারপাশটা একটু সমান করে কেটে দেব। এই দেখুন, চারপাশটা একটু সমান করে কেটে নেব। তা মোটামুটি আয়তকার বা বর্গক্ষেত্রের মতো করে কেটে নিতে হবে চারপাশটা সমান করে। দেখুন, এবার আমি এই যে পাশ দিয়ে ডিজাইন, মানে পাশ দিয়ে কেটে দেব। দেখুন, আমি এখানে সমান করে কেটে দিচ্ছি, পুরোটা কিন্তু কাটিনি। একটু একটু ফাঁকা রেখে, ওপর নিচের দিকে একটু একটু করে ফাঁকা রেখে তারপরেই কাটতে হবে এইভাবে। দেখুন, তারপর আমি হাফটা জলের এমন হাত দিয়ে, তারপর এটি এমন করে ভাঁজ করে দিলাম। তারপর আবার একটু জলের হাত দিয়ে নিলাম দুই পাশে, দিয়ে আবার এটা এমন ভাঁজ করে দেওয়ার মতো করে দিয়ে দিলাম। দেখুন, এই জলের হাত দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে ভালো মতো এটা যাবে। আমি কিভাবে করছি দেখুন, এবার এটা উল্টে দিলাম, দিয়ে আবার জলের হাত দিয়ে আবার এই পাতাটা এভাবে আটকে দেব। দেখুন আমি কিভাবে করছি, এটা খুব একটা কঠিন না, কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। এবার দেখুন, আমি এই মুখটা ধরে এভাবে মতো দিয়ে ঢুকিয়ে নেব। দেখুন, দেখুন আমার পাতাটা হয়ে গেছে। এই দেখুন, তা পাতা আমার বানানো হয়ে গেছে। এবার আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেই একইভাবে আমি বানিয়ে নেব। তো রেসিপিটি ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে। তো দেখুন, আমার এই পাতাটিও বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। এবার তেলটা গরম হলে পাতাটা, দুটো করে পাতা দিয়ে আমি একসাথে করে ভেজে নিচ্ছি। আমি একটু মিডিয়াম আঁচে ভেজে নেব, তাহলে এটি বেশ খাস্তা খাস্তা হবে। দেখুন, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আমি আরো দুটো পাতা ভেজে দেখাচ্ছি। তো পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু পাতাগুলো আমি ভেজে নিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। কিন্তু সেই চিনির শিরাটা বানিয়ে পাতাগুলো তারপরে চিনির শিরার মতো দিয়ে দিতে হবে। তো আমি এখানে চিনির শিরা বানানোর জন্য 1 বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে হাফ বাটি মতো আমি এখানে জল দিয়ে দেব। দিয়ে এটা 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে রেখবো। দিয়ে তারপরে এই পাতা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব এই চিনি শিরার মতো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে আমি এগুলো আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি।